টিআরবিটি পরিচালিত টেট প্রথম পত্রের পরীক্ষা সম্পন্ন হলো রবিবার। এদিন গোটা রাজ্যে 49টি পরীক্ষা কেন্দ্রে 12,030 জন পরীক্ষার্থী সংশ্লিষ্ট পরীক্ষায় অংশগ্রহণ করেছে। তবে বোর্ড নির্ধারিত নির্দিষ্ট সময়ে আসতে না পারায় বেশ কয়েকজন পরীক্ষার্থীর পরীক্ষায় বসা হলো না। শিক্ষার গুণগত মান উন্নয়নে 2016 সাল থেকে রাজ্যে টেট পরীক্ষার মাধ্যমে শিক্ষক নিয়োগ শুরু হয়েছে। এর জন্য রাজ্যে গঠন করা হয়েছে টিচার্স রিক্রুটমেন্ট বোর্ড বা সংক্ষেপে টিআরবিটি। রবিবার সংশ্লিষ্ট বোর্ডের অধীন টেট পরীক্ষার প্রথম পত্রের পরীক্ষা গ্রহণ করা হয়। টিআরবিটি বোর্ডের পক্ষ থেকে নির্দিষ্ট সময় দেওয়া হয় আর এই সময়ের মধ্যে নিজ নিজ পরীক্ষা কেন্দ্রে প্রবেশের জন্য স্বাভাবিকভাবেই পরীক্ষার্থীদের মধ্যে ব্যস্ততা ছিল চরমে। টিআরবিটির কন্ট্রোলার অফ এক্সামিনেশনস ডক্টর প্রত্যুষ রঞ্জন দেব জানান, এদিন গোটা রাজ্যে 49টি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা গ্রহণ করা হয় এবং তাতে 12,230 জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছে। বোর্ড ত্রিপুরা অর্থাৎ টিআরবিটি পরিচালিত টিটেট পেপার ওয়ান পরীক্ষা আজকে বেলা 12টা থেকে শুরু হবে। আমাদের সকাল 8টা থেকেই সমস্ত জেলায় মানে 8টা জেলাতে আমাদের পরীক্ষা, আমাদের সারা রাজ্যে মোট আজকে পেপার ওয়ানের জন্য 49টি পরীক্ষা কেন্দ্র এবং আজকের মোট পরীক্ষার্থীর সংখ্যা 12,230 জন। এখন অবধি যে রিপোর্ট আমাদের হাতে এসেছে সব জায়গায় আমাদের কনফিডেন্সিয়াল ম্যাটেরিয়াল সকাল 10টার মধ্যে পৌঁছে গেছে। পরীক্ষার্থীরা ঠিকঠাকভাবে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে শুরু করেছেন। 12টায় আমাদের পরীক্ষা শুরু হবে এবং ঠিক 11:30টায় আমাদের পরীক্ষা কেন্দ্রে প্রবেশ সেটা সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যাবে। তবে এদিন রাজ্যের বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে বেশ কয়েকজন পরীক্ষার্থী সংশ্লিষ্ট বোর্ড কর্তৃক নির্দিষ্ট সময়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে না পারায় পরীক্ষার্থীদের চোখে জল, আবার অনেকে তো কেঁদেই ফেললেন। আমাকে কইতেছে না ঢুকতে দেওয়া হতো না, তখন আমি খুশি ও তারা ব্যাখ্যা করতেছে একজন মহিলা আপনার একটু মানে হেল্প করে, এরপরে ওনারা ঢুকতে দিচ্ছে মানুষরা, কিন্তু টিচার মহিলা কন্টিনিউয়াসলি করতেছে যে কোনোভাবেই প্রবেশ করা যেত না আপনার বাইরে যাবে। তখন আমি তো আমার স্কুটার মানে আমার রোডে একটা প্রবলেম হয়ে গেছে একটু আর ঢুকতেই দিল না, ইভেন টিচাররা আমার সাথে কোনো কথাই করেছিল। একটু 5 মিনিট দেরি হওয়াতে আমাদের তারা নাও করলো না, 25 মিনিট সময় তো এনা এদিন জনক টেট পরীক্ষার্থী অভিযোগ করেন একই বোর্ডের অধীনে দুই রকম নিয়ম আর তাতেই যত সব ঝামেলা। আর যাই হোক, সংশ্লিষ্ট বোর্ডের অধীন যারাই পরীক্ষা দিচ্ছেন তারা সবাই ভালো করে জানেন সকাল 11টার মধ্যে নিজ নিজ পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে হবে, আর তা না হলে এবারের মতো সংশ্লিষ্ট পরীক্ষা দেওয়া সম্ভব নয়। তাহলে কেন এতদিন যাবৎ সংশ্লিষ্ট পরীক্ষার জন্য এত পরিশ্রমের পর ওনারা পরীক্ষায় বসতে পারলেন না? ঘাটতিটা কোথায় তা নিজেরাই বের করা উচিত, কারণ আইন কানুন আবেগের বশে চলে না। সুতরাং যারা এই পরীক্ষা এদিন বসতে পারলেন না ভবিষ্যতের জন্য নিশ্চয়ই সতর্ক হবেন এবং তাদের এই অবস্থা দেখে অন্যান্যরাও সতর্কিত হবেন তা বলাই বাহুল্য। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।